এইভাবে রান্না করলাম, দেখেই মনে হয় এই রান্নাটা এত বেশি মজার হয়েছে। পেঁয়াজ রসুন ছাড়াও রান্না এত বেশি ভালো হয়। গুড মর্নিং সবাইকে। বাইরে একদম মেঘলা ওয়েদার, হয়তো যে কোনো সময় বৃষ্টি আসবে। এখন ওই সকাল 6:30টার মতন বাজে, ভাত বসিয়ে দিয়েছি। বেগুন ভাজি করা হবে আর হলো ডিম ভাজি করা হবে। ভীষণ অলস লাগতেছে, কাজকর্ম কিছুই করতে ইচ্ছা করতেছে না। মানে ঘুম থেকে আজকে উঠতে ইচ্ছা করতেছিল না, তারপর উঠেছি ওই যে সবার কথা চিন্তা করে। তো 2টা ডিম ভালো করে লবণ দিয়ে একটু ফেটে নিলাম, আগে বেগুনটা ভেজে তারপর ডিম ভাজবো। প্রতিদিন ঘুমাতে ঘুমাতে তো 1টা 1টা বেজেই যায়, আবার ভোরে উঠতে হয়। সারাদিন সময় হলেও ঘুমাতে পারি না, 1 মিনিটের জন্য চোখটা বন্ধ করতে পারি না। ওই একটু ঘুমের মতো আসলে চোখটা বন্ধ করলে স্টিমার শোনা এসে ডাকে, এটা কি ওটা কি। আর আমার একবার ঘুম ভাঙলে আর সহজে ঘুম আসে না। উচ্ছেও কেটে নিলাম, উচ্ছেটা ভাবলাম ভাজি করি, তো জল খাওয়া হয়নি। সকালে উঠে হলো আমার প্রথম কাজ, ফ্রেশ হবো, তারপর হলো একদম বেশি করে জল খাবো, ওই 1/2 লিটারের মতো খাই। তো উচ্ছেটা ভাজা হয়ে গেছে, আজকে একটু বেশি তেলেই ডিম ভাজবো, কারণ ডিম ভাজাও ওই ভালো, মানে বেশি তেল না হলে ভালো হয় না। ডিম ভাজতে ভাজতেই শ্রীমন সোনা ঘুম থেকে উঠে চলে আসছে, আর ও যদি একবার ঘুম ভেঙে টের পায় আমি বেডে নেই, তাহলে আমি যেখানে থাকবো ও উঠে চলে আসে। তো বেডটাও ঝাড়টা দিয়ে গুছিয়ে নিলাম, আর এর মাঝে হলো কিচেন পরিষ্কার করছি বেশ অনেক টাইম নিয়ে, ওই 30-40 মিনিট। তারপর স্নান সেরে আসলাম, এখন হলো ঠাকুর পূজা দেবো। খাওয়া দাওয়া কোনো কিছু হয়নি, ভাবছিলাম 1 কাপ চা খাবো, সময়ও হয়নি আর খাওয়াও হয়নি। তো পূজা দেই, তারপর একবারে খাবার দাবার যা খাই খাবো। গতকাল কাঁঠাল নিয়ে আসা হয়েছিল, তো ভাবলাম যেহেতু কাঁঠাল ভাঙা হয়নি এখন পূজা দেই আগে। এই বছর হয়তো কাঁঠালই বেশি খাওয়া হচ্ছে, এই কাঁঠালটা দিয়ে 4টা কাঁঠাল বাসায় আনা হয়েছে। তো এর মাঝে আমার ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে, আর আমি খাবো হলো কাঁঠাল আর মুড়ি। মনে পড়লো যে যেহেতু কাঁঠাল ভাঙা হয়েছে তাহলে কাঁঠাল আর মুড়ি দিয়েই খাই। ভাত হলো একদমই খেতে ইচ্ছা করতেছে না। তো খাওয়া দাওয়া শেষ করে তারপর সবজি কাটার জন্য বসলাম। পটল নিয়ে আসলে বেশিরভাগ টাইম ওই দেখা যায় ভাজি করেই খাওয়া হয়, আজকে ভাবলাম পটল দিয়ে মাছ রান্না করা যাক। তো আলু আর পটল কেটে নিলাম, আলু পটল দিয়ে মাছ রান্না করা হবে, আর হলো মুগ ডাল রান্না করা হবে। সবজিটা ধুয়ে এখন হলো মাছটাও পরিষ্কার করে ধুয়ে নিলাম, রুই মাছ। রুই মাছের মাথা দিয়ে করা হবে মুগ ডাল, আর রুই মাছ দিয়ে আলু পটল দিয়ে তরকারি করব। মুগ ডাল একটু শুকনো খোলায় ভেজে নিলাম, প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে দেবো। মাছটা হলুদ লবণ মেখে এখন ভালো করে ভেজে নেব। প্রেশার কুকারটা একদমই কম ইউজ করি, ওই যে বলি প্রেশার কুকার কেন জানি আমার পরিষ্কার করতে ইচ্ছা করে না। মুগ ডাল তো আবার তাড়াতাড়ি সিদ্ধ হয় না, এর জন্য আজকে প্রেশার কুকারে সিদ্ধ করব। ওই মুসুর ডাল দেখা যায় কিছু টাইম ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি 3-4 মিনিটের ভিতরে সিদ্ধ হয়ে যায়। তো এখানে একটু আদা থেতো করে নিলাম, আজকে একদম পেঁয়াজ রসুন ছাড়া মাছ রান্না করব। জিরা তেজপাতা আদা হলো তেলে দিয়েছি। তো আলু পটল দিয়ে এখন হলুদ লবণ দিয়ে কিছু টাইম ভেজে নেব, যেহেতু আলুর পরিমাণ কম এর জন্য আলাদা ভাজলাম না, একসাথেই আলু পটল ভেজে নিলাম। তো একটু তেলও দেওয়া লাগবে কারণ একদমই কম হয়ে গেছে, কম তেলে রান্না করতেও পারি না, আবার একদম কম তেলে রান্না করলে ভালোও লাগে না। একটু হলুদ, তারপর মরিচ গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে তারপর খুব ভালো করে কষিয়ে নিয়েছি, ঝোলের জন্য জল দিয়ে দিলাম। মাছটা এখনই দিয়ে দেবো, বেশিরভাগ টাইম দেখা যায় ঝোল ফুটে ওঠার পর তারপর হলো মাছ দিই। আজকে আগেই দিলাম, 2টা কাঁচা মরিচও দিয়ে দিলাম, তাতে করে কাঁচা মরিচের সুন্দর ফ্লেভার আসবে। একদম পেঁয়াজ রসুন ছাড়া রান্না এত ভালো হবে ভাবতেই পাইনি, পেঁয়াজ রসুন ছাড়াও রান্না আসলে মজার হয়। আগে অনেক পেঁয়াজ রসুন ইউজ করতাম, এখন আগে থেকে অনেক কমিয়ে দিয়েছি, কেন জানি এমনিতেই সব রান্না দিতে ইচ্ছা করে না। তো ডালটা সোমবার দিয়ে দিলাম, আর মাছের মাথা একটু ভেঙে নিয়েছি, তো দিয়ে দিলাম, ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। ডালটাও খুব ভালো হয়েছিল আজকে রান্না বান্না। বাইরে হচ্ছে অনেক ঝমঝমিয়ে বৃষ্টি, বেশ কয়েকবারই সারাদিনে বৃষ্টি হয়েছে, এখনো ভালো বৃষ্টি হচ্ছে।